ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে 2023-24 অর্থবর্ষের জন্য বোনাস ডিক্লেয়ার করা হয়েছে। কারা বোনাস পাবেন আমি ডিটেলস আলোচনা করছি। দেখুন, যেটা বলা হচ্ছে 31 মার্চ 2024 এই তারিখে যাদের এমুলোমেন্টস, এমুলোমেন্টস কথাটা কি অর্থ আমি একটু পরে ব্যাখ্যা করছি, যাদের এমুলোমেন্টস 42,000 পর্যন্ত তারা 6,000 টাকা বোনাস পাবেন। এই হলো সোজা কথা। এবং এই যে আপার সিলিং 42,000 যেটা এমুলোমেন্টসের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেশন করা হবে 31 মার্চ 2024। এবার যাদের 31 মার্চ 2024 এমুলোমেন্টস 42,000 ছাড়িয়ে যাবে তারাও কিন্তু বোনাস পাবেন বিশেষ শর্তে, সেটাও পরে বলা আছে। এবারে যেটা বলা হচ্ছে, দেখুন এই যে এমুলোমেন্টস, এমুলোমেন্টস কথাটার অর্থ হচ্ছে যে রিভাইজ পে স্ট্রাকচারে, পে ম্যাট্রিক্স অনুযায়ী আপনি যে বেসিকটা পান সেই বেসিকের সাথে যেটা যোগ হবে ডিআরএনএস অ্যালাউন্স, আর যাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স আছে সেটা যোগ হবে। অর্থাৎ সাধারণ কর্মীদের ক্ষেত্রে সোজা কথায় বেসিক প্লাস ডিএ সমান এমুলোমেন্টস। তাহলে 31 মার্চ 2024 যাদের বেসিক প্লাস ডিএ এই পরিমাণটা 42,000 পর্যন্ত থাকবে তারা 6,000 টাকা বোনাস পাবেন। যাদের 42,000 ক্রস করে যাবে সেক্ষেত্রে কিছু কর্মীও বোনাস পাবেন, সেই আলোচনাটা আমি এরপর করছি। এবারে যেটা বলা হচ্ছে, দেখুন যে যাদের এমুলোমেন্টসটা 31 মার্চ 2024 42,000 থেকে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু এই 23-24 ফিনান্সিয়াল ইয়ারের যে কোনো 6 মাস তার এমুলোমেন্টসটা 42,000-এর যদি কম থাকে তাহলেও তিনি 6,000 টাকা বোনাস পাবেন। এবার এই ঘটনা কেন ঘটে, অনেকের প্রমোশন হয়, অনেকের আপনার 10 ইয়ার্স 20 ইয়ার্স বেনিফিট হয়, বা এই যে ডিএ বৃদ্ধি হচ্ছে সেই ডিএর কারণে দেখা যাচ্ছে 31 মার্চ 2024 কোনো রকমে তার এমুলোমেন্টসটা 42,000 ছাড়িয়ে গেল, কিন্তু ওই অর্থবর্ষ মানে 23-24 অর্থবর্ষের আগের যে কোনো 6 মাস, এটা কিন্তু টানা 6 মাস হতে হবে তা নয়, আগের যে কোনো 6 মাস যদি তার এমুলোমেন্টসটা 42,000 পর্যন্ত হয় তাহলেও তিনি 6,000 টাকা বোনাস পাবেন। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস চাকরির ব্যাপারটা বলা হচ্ছে যে এই যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে যদি কেউ টানা 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস করে, টানা মানে কন্টিনিউয়াস, এক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস কথাটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তারা যদি আপনার 2023-24 অর্থবর্ষে টানা 6 মাস চাকরি করে থাকেন তারাও বোনাস পাবেন। তাদের ক্ষেত্রে বোনাসের হিসাবটা কীরকম হবে, 31 মার্চ 2024 তার যেটা এমুলোমেন্টস হবে তার সাথে তিনি 6 মাস চাকরি করেছেন সেটা গুণ করতে হবে, সেই ফিগারটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, করে যে ফিগারটা দাঁড়াবে সেটা যদি 6,000-এর বেশি হয় তাহলে তিনি 6,000 টাকা বোনাস পাবেন, যদি এই ফিগারটা 6,000-এর থেকে কম হয় তাহলে সেই কম যেটা হবে, ধরুন কারোর এইটা হিসাব করে হলো 5,500 টাকা, তাহলে তিনি 5,500 টাকা বোনাস পাবেন, যদি এটা হিসাব করে কারো 6,500 টাকা হয় তিনি কিন্তু 6,000 টাকা বোনাস পাবেন। এবার এই মাস হিসাবটা এখানে যেটা বলা হচ্ছে, যদি কারো চাকরি আপনার হিসাব করে দেখা যায় যে 15 দিন বা তার বেশি হচ্ছে সেটাকে 1 মাস ধরা হবে, অর্থাৎ কেউ যদি 5 মাস 17 দিন চাকরি করেন সেটাকে 6 মাস বলে কাউন্ট করা হবে, অর্থাৎ 15 বা তার বেশি যদি হয় সেটাকে রাউন্ড ফিগারে 1 মাস ধরা হবে। দিয়ে এইভাবে তাদের হিসাব হবে, যারা 23-24 অর্থবর্ষে সারা বছর চাকরি করেননি তাদের ক্ষেত্রে বোনাসটা এই ধরনের হিসাব হবে। এবারে যেটা বলা হচ্ছে কখন বোনাস দিতে বলা হয়েছে, মুসলিম এমপ্লয়ি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ঈদ উল ফিতরের আগে অবশ্যই বোনাসটা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বাকি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদের বোনাসটা 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বিতরণ করার কথা বলা হয়েছে। যদি কোনো কারণে এই ঈদ উল ফিতর অথবা দুর্গাপুজোর আগে বোনাসটা কোনো কারণে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব সেই বোনাস ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো এই হলো আপনার সামগ্রিক বোনাসের বিজ্ঞপ্তি 2023-24 অর্থবর্ষের জন্য, সমস্ত কন্ডিশনে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।